Hello everyone, welcome to my channel. আজ আমরা যাচ্ছি সোনমার্গে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনমার্গে। এখান থেকে আবার ক্যাব বুক করে আমাদের বালতাল নামে একটি জায়গায় যেতে হবে। এই যে ছোট্ট ঘরের মতো দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা স্নোবোর্ড ভাড়া করেছিলাম। স্নোবোর্ড পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম বালতালের পথে। এখানে ঘোড়ায় করেও যাওয়া যায়। সোনমার্গের থেকে বালতালের ডিস্টেন্স প্রায় 13 কিলোমিটার। বালতাল হলো একটি ট্যুরিস্ট স্পট যেটা সিন্ধ রিভারের পাশে অবস্থিত। আমরা বালতাল পৌঁছে গেছি। এখানে পৌঁছতে আমাদের প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। বাকি পথটা আমাদের এই স্টেজ গাড়িগুলো করেই যেতে হবে। লেজ গাড়িগুলো করে উপরে উঠে এসে সবাই হাঁপিয়ে গিয়ে এখানে কাশ্মীর স্পেশাল কাওয়াটি খাচ্ছে। ফেরার পথে এখানে গাড়ি থামিয়ে আমরা অনেক মজা করেছি, বরফ দিয়ে খেলেছি, এমনকি আমার জেঠু জেঠুমনি এখানে নাচও করেছে।
সোনমার্গ থেকে ফিরে আমরা হযরতবাল দরগাও গিয়েছিলাম। দরগাটির ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আর ভিডিও করা হয়নি। হোটেলে ফিরে ব্রেড পকোড়া খেয়ে আমরা যে যার মতো রুমে চলে গিয়েছিলাম। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।